Assalamualaikum. Welcome. Welcome to our online class at Kenya High School Vishwanath, Select. I am Mohammad Alimullah, assistant teacher in this reputed school. Today's our topic is competing sevens. Dear learners, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা আলোচনা করব গ্রামারের একটি বড় অংশ ইংরেজি গ্রামারের একটি বৃহৎ জটিল অংশ সেই অংশটি হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স নিয়ে ব্যাপকভাবে ইংরেজি গ্রামারে আলোচনা করা হয় থাকে সেন্টেন্স অনেকগুলো আছে एक দিক থেকে তিন প্রকার আর এক দিক থেকে আমরা পাঁচ প্রকারের সেন্টেন্স পাই তো আমরা সেই বিষয়ে যাচ্ছি না আমাদের আজকের বিষয়টা হচ্ছে একটা সেন্টেন্স কি আমরা যখন পূর্ণাঙ্গভাবে পাই তখন আমরা চিনতে পারি বুঝতে পারি বাটাকে আমরা ভালোভাবে যে কোনো ভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি কিন্তু যখন কোনো সেন্টেন্সের কোনো একটি ক্লজ দুটি ক্লজ তিনটি ক্লজ একটি ক্লজ থাকে পরের ক্লজটি আমরা কিভাবে ডিডাক্ট করব সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা আসছে প্রিয় ছাত্র ছাত্রী তোমরা যে যেখানে আছো আশা করি করোনা ভাইরাসের সময় এই মহামারীর সময়ে ঘরে থাকবা সুস্থ থাকবা আজকে আমাদের ক্লাসে যে বিষয়টা আলোচনা করব আসলে ক্লাসটা সাজিয়েছি 19 এর জন্য তোমরা যে যেখানে আছো খাতাগুলো নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে রাখবা বলে আমি আশা করি এবং মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা তোমরা লক্ষণে অবশ্যই কিছু শিখতে পারবা প্রিয় শিক্ষার্থী কমপ্লিট সেন্টেন্স সেন্টেন্স বাক্য কমপ্লিট মানে কমপ্লিটিং আমরা পূর্ণ করতে যাচ্ছি একটি সেন্টেন্সকে আমরা কিভাবে পূর্ণ করব অনেকগুলো অপশন আছে গ্রামারের অনেকগুলো ফ্যাক্টর আছে সো আজকে যতটুকু আমরা সম্ভব কমপ্লিটিং সেন্টেন্সে আমরা ট্রাই করব তো আমরা প্রথমে চলে আসি রুলে ইট ইজ টাইম এন্ড ইট ইজ হাই টাইম যে বিষয়টা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের কমন বিষয় যে বিষয়টা আমরা পরীক্ষার প্রশ্নে বা আমাদের চলাফেরায় আমাদের কাজ করবে বা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে গেলে আমরা যেটাকে ব্যবহার করি ইট ইজ টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম রুলটা আশা করি খাতার মধ্যে লিখে নিয়েছো ইতিমধ্যে It is time এবং it is high time যদি আমরা দেখি কোন সেন্টেন্সের মধ্যে তাহলে এটা কিছু অংশ থাকবে একটা ক্লজ থাকলে আর একটা ক্লজ মানে এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা পূর্ণ করব মানে পুরোপুরি সেন্টেন্সটা কিভাবে আমরা গ্রামারের নিয়ম ঠিক রেখে ইংরেজি ল্যাঙ্গুয়েজের সাথে মিল রেখে তা নির্ভুলভাবে সেন্টেন্সটা পূর্ণ করার আমরা চেষ্টা করছি যদি সেন্টেন্সের মধ্যে ইট ইজ টাইম এন্ড ইট ইজ হাই টাইম থাকে তারপর যদি আমরা একটু দেখি যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম তারপর আমরা একটু দেখি তারপর টুর সাথে আমরা কি করব সরাসরি আমরা একটি বার নিয়ে আসব প্লাস অন্যান্য তো আমাদের প্রথম সেন্টেন্সটা আছে ইট ইজ টাইম টু সো আমরা এই ইট ইজ টাইম টু সেন্টেন্সটা আমরা কিভাবে ফিল আপ করব দেখছি ইট ইজ টাইম টু স্টার্ট দা ওয়ার্ক স্টার্ট দা ওয়ার্ক সো আমরা দেখতে পাচ্ছি সূত্র অনুযায়ী আমাদের প্রথম রুল অনুযায়ী ফর্মুলাটা বলছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম মানে এখনই ইট ইজ টাইম এন্ড ইট ইজ হাই টাইম বাংলা মিনিং হচ্ছে এখনই উপযুক্ত সময়
এখনই উপযুক্ত সময় হয়েছে ইট ইজ টাইম টু স্টার্ট দা ওয়ার্ক এখনই উপযুক্ত সময় হয়েছে এখন আমাদের কাজ শুরু করা সো আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম এন্ড ইট ইজ হাই টাইম টাকার পর প্লাস যদি আমরা টু পাই তারপরে আমি কি করব মূল ভার্ব চলে আসবে ভার্ব মেইন ভার্ব বেস ভার্ব তারপরে আমরা অন্যান্য অংশ দেয়া যাব সো আমাদের এখন যদি বলি ইট ইজ হাই টাইম টু ইট ইজ হাই টাইম টু start start going to school or another বিষয় another topics আমরা আসবে তো আমরা যেভাবে আমরা নিজেরা এই সেন্টেন্সটা ফিল আপ করতে পারি ওই মূলত বাটটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বাটটা কি এই বাটটা হবে মূল বাট এই বাটটা হবে মূল বাট তারপর আমরা অন্যান্য অংশ আমরা দিতে পারি অন্য অংশ সো এরপরে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম for us to it is high time for us to stop our production to stop our এখনই উপযুক্ত সময় আমাদের দুর্নীতি বন্ধ করা তো it is high time it is time and it is high time প্রিয় লার্নার্স আপনারা দেখতে পাচ্ছি it is time and it is high time for us plus two যদি এখানে for us থাকে plus two এই for us যদি আমার টুর পূর্বে থাকে previous এই টুর পূর্বে যদি আমাদের for us থাকে তাহলে আমার প্রথম সূত্র অনুযায়ী হচ্ছে it is time and it high time two তাহলে আমাদের দেখা যাচ্ছে এই এক নং রুলের ভিতরে পড়ে it is time for us পূর্বে যদি ফর আস থাকে তার মানে আমাদের প্রথম সূত্রই পড়েছে তারপর টু স্টপ ইত্যাদি ইত্যাদি আমাদের ওই সেন্টেন্সটা ফিল আপ হবে ওই প্রথম সূত্র অনুযায়ী আমাদের ফিল আপ করতে হবে সো আমাদের বুঝতে পারছি ইট ইজ টাইম এন্ড ইট ইজ হাই টাইম যদি থাকে তারপর এই সেন্টেন্সে যদি আমরা টু দেখতে পাই তারপরে মূল ভাগ চলে আসবে তারপর অন্যান্য অবজেক্ট আমরা দিয়ে চেষ্টা ফিল আপ করব তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম প্রথম সূত্র এক কথা বলে দ্বিতীয় সূত্র আরেক কথা বলে যদি এখানে সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট আসে তারপর আমরা কি করব দেখি দ্বিতীয় সাবজেক্ট এখানে চলে এসেছে তাহলে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ It is time we started our business. We started our business. Dear learners, এখন আমরা লক্ষ্য করি যে আমরা প্রথম দেখেছি it is time. তারপর আমাদের চলে এসেছে to. সূত্র বলেছিল যে it is time to. তারপর মূল ভাগ চলে আসবে. আর যদি আমাদের দ্বিতীয় সূত্র বলেছে এটা দ্বিতীয় সূত্র বলেছে ইট ইজ টাইম যদি ইট ইজ টাইম এর পর দ্বিতীয় সাবজেক্ট চলে আসে সাবজেক্ট যদি দ্বিতীয় চলে আসে এটা তাহলে দ্বিতীয় সাবজেক্ট চলে এসেছে তাহলে ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার বিজনেস তাহলে এই যে ভার্বটা দিয়েছি এই ভার্বটা হবে ফার্স্ট টেন্সে ফার্স্ট ফর্ম খাতা লিখতে পারি আমরা তাহলে ইট ইজ টাইম শুধু ইট ইজ টাইম তাকে ইট ইজ টাইম এর পরে যদি আমরা টু দেখি তার মানে কোনো টুর পরে বা এখানে টু না থেকে যদি এখন সেকেন্ড সাবজেক্ট থাকে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট তৃতীয় সাবজেক্ট যদি থাকে তারপর কিন্তু আমাদের মূল ভাগ সরাসরি মূল ভাগ না বসিয়ে আমাদের ভাগের ফার্স্ট ফর্ম বসাতে হবে সো আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম এখানে টু নেই ইট ইজ টাইম উই চলে এসেছে তাহলে ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার বিজনেস উই স্টার্ট আওয়ার বিজনেস তাহলে এটা যে স্টার্ট বিজনেস স্টার্ট এই যে আমরা নিলাম টেন্সের পাঁচ ক্রম তাহলে প্রথম সূত্র অনুযায়ী বলছে যে ইট ইজ টাইম টু ইট ইজ হাই টাইম ফর আস টু যদি আমাদের ফর আস এর পরে টু থাকে বা টু এর আগে যদি ফর আস থাকে সমস্যা নেই প্রথম সূত্র অনুযায়ী করেছে মূল বা চলে আসবে আর যদি আমাদের ইট ইজ টাইম এর পর সাবজেক্ট যদি আমাদের দ্বিতীয় সাবজেক্ট চলে আসে
তারপর আমরা কি করব তারপর আমরা করব বাবে ফার্স্ট ফর্ম বসাবো তারপর আমরা অবজেক্ট বসাবো অন্যান্য বিষয় লিখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার বিজনেস সো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা ফিল আপ করি ইট ইজ টাইম ইউ ওয়ার্ক ফর ইওর ফিউচার ইউ ওয়ার্ক ফর ফিউচার ইয়া লার্নার্স সো আমরা লক্ষ্য করি এখানে যে এই যে সেন্টেন্সটা দিলাম এই সেন্টেন্সটা হচ্ছে এখানে ইট ইজ টাইমের পরে প্লাস এখানে সাবজেক্ট চলে এসেছে এই যে সাবজেক্ট চলে এসেছে যে এই যে সাবজেক্ট চলে এসেছে সাবজেক্টের পর আমরা বাক যেটা আসছে বাক হ্যাঁ বাবের ফার্স্ট ফর্ম দিয়ে দিলাম তাহলে বাবের ফার্স্ট ফর্ম দিয়ে দিলাম তো দ্বিতীয় সূত্র বলছে ইট ইজ হাই টাইম প্লাস যদি সাবজেক্ট চলে আসে সাবজেক্ট দ্বিতীয়বার যদি আমরা চলে আরেকজন লক্ষ্য করি তারপর আমরা দেখি সাবজেক্ট বাবের ফার্স্ট ফর্ম হবে আর যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পর টু চলে আসে অর প্লাস টু চলে আসে তাহলে বাবের সাথে টু পরে বাব আনলে টু পরে বাব আসে মূল বাব আসে আর যদি আমরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পর সাবজেক্ট চলে আসে তারপর বাব আমরা বার যদি বসাই বারবার আমরা কি করব ফার্স্ট ফর্ম বসাবো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক ফর ফিউচার তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এখন যদি আমরা লিখি ইট ইজ হাই টাইম ইউ ওয়ার্ক না দিয়ে এখানে ওয়ার্ক ফর ফিউচার তাহলে আমরা ফিউচার লিখলাম সো এখন এভাবে আমরা যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম নিয়ে আমাদের পরীক্ষায় কোনো বা আমাদের লেখা ওখানে হ্যান্ড রাইটিং আমাদের যখন বলতে যাবো লিখতে যাবো এবং পরীক্ষায় সমস্যা আসলে সমাধান করতে যাবো তাহলে আমরা অবশ্যই মনে রাখবো ইট ইজ টাইম টু থাকে ইট ইজ হাই টাইম ফোর আস টু থাকে তার টু পরে যদি বার বসানো লাগে মূল বার বসবে আর যদি ইট ইজ টাইম এর পর সাবজেক্ট চলে আসে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এখানে যদি আমরা ইট ইজ টাইম না দিয়ে আবার যদি আমরা ইট ইজ হাই টাইম তাহলে চলে আসে ইট ইজ হাই টাইম ইউ ওয়ার্ক ফর ফিউচার তাহলে আমরা সাবজেক্ট চলে আসলে বা সাবজেক্ট চলে আসলে সাবজেক্টের পর যে বাক দিব বাকের ফার্স্ট বেস হবে তাহলে ফার্স্ট ফর্ম আমরা বাকের ফার্স্ট ফর্ম লিখলাম তো প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম দিয়ে আমরা যে সমস্যা ছিল আমরা ইট ইজ টাইম হাই টাইম দিয়ে যদি আমাদের সমস্যা আছে আমাদের সামনে তাহলে আমরা সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা যারা এই ক্লাসটা দেখেছো আশা করি নোট করার চেষ্টা করেছিলাম পরে আমরা একটা বিষয় যাচ্ছি আমরা লিখবো এবং সদেবের ব্যবহার সদেব জাতি আমরা সদেবের ব্যবহারটা কিভাবে লিখতে পারি আমরা দেখি প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান এবং মে ব্যবহার করব আর পাস্ট ফর্মে থাকলে আমরা কুড এবং মাইট ব্যবহার করব সো আশা করি আমরা বিষয়টা লক্ষ্য করেছি যদি আমরা সদের দিয়ে বাক্য পূর্ণ করতে যাই তাহলে আমরা কি করব দেখি আমরা এখন চলে আসি মূল কাজে
আমরা এখন একটা সেন্টেন্স এর নাম উই সো দ্যাট উই উই ক্যান সার্ভাইভ উই ইট সো দ্যাট উই ক্যান সার্ভাইভ তাহলে আমরা লিখতে পারছি উই আমরা দেখলাম উই যদি আমাদের প্রেজেন্ট ফর্ম হয় উই তো সো দ্যাট উই ক্যান সার্ভাইভ তাহলে আমরা এখানে সাবজেক্টের পর সাবজেক্ট সাবজেক্ট প্লাস বা মূল ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এই জন্য এখানে আমরা দিলাম উই এই যে ক্যান এটার সাথে এটা যুক্ত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উই ক্যান সো দ্যাট আমরা খাই সাথে উই ক্যান সার্ভাইভ আমরা বেঁচে থাকতে পারি সো আমরা যদি এটাকে আমরা অন্যভাবে করি তাহলে কি হয় যে কি উই এর সো দ্যাট উই উই ডিয়ার লার্নার্স আমরা দেখতে পাচ্ছি যে উই ইট সো দ্যাট উই ক্যান সার্ভাইভ যে এখানে ইট প্রেজেন্ট ফর্মে আছে এখানে ক্যান এই উই ই এই মূল ভার্বের সাথে আমাদের ক্যান যুক্ত হয়েছে এখন এখানে দেখা যাচ্ছে উই উই এট এখানে ফার্স্ট ফর্ম এই ভার্বটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম সো এই ফার্স্ট ফর্মের জন্য আমরা এখানে কোড দিলাম সো এখন এখানে ক্যান হয়েছে প্রেজেন্ট ফর্মের কারণে আর এখানে কোড হয়েছে ফার্স্ট ফর্মের কারণে তাহলে আমরা দেখি যদি আমরা উই ইট সো দ্যাট আমরা খাই কেন আমরা যাতে আমরা বেঁচে থাকতে পারি আর উই এট সো দ্যাট আমরা খেয়েছিলাম সদে যাতে কারণ যাতে আমরা উই কুর সার্ভাই আমরা বেঁচে থাকতে পারি তাহলে ক্যান এবং কুর মে এবং মাই আমরা ব্যবহার করব এখন আমি আরেকটা সেন্টেন্স আমি আরেকটা সেন্টেন্স দেখি উই ইট সদে উই ই সদে উই মে লাইক তাহলে আমি সেন্টেন্সটা লিখলাম উই ইট সো দ্যাট এখানে প্রেজেন্ট ফর্ম এই প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট রূপের জন্য এখানে আমরা মে দিলাম তাহলে এই ভার্বের সাথে এই এক্সিলিয়ারি ভার্ব মডেল এক্সিলিয়ারি বা এক্সিলিয়ারি ভার্বগুলো মিল থাকতে হবে তারপরে এই মূল ভার্বের সাথে এক্সিলিয়ারি ভার্ব এগুলো মিল থাকতে হবে তাহলে আপনি এখানে দেখা গেছে উই ইট আমরা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট রূপ তাহলে প্রেজেন্ট ফর্মটা এখানে এগুলোর পার্টটা আমরা যখন বসাবো আমাদের পার্টটা প্রতি লক্ষ্য রাখতে হবে ডিয়ার লার্নার্স আমরা আশা করি এই ক্লাস থেকে মোটামুটি যে উই আমরা এখন ব্যবহার করে আমরা উই লার্ন ফ্রম দিস ক্লাস উই লার্ন ফ্রম দিস ক্লাস সো দ্যাট এন্ড ইট ইজ টাইম হাউ টু ইউজ প্রপারলি সো এভরিবডি Everybody, I hope you will success. You will understanding the problem solved your examination hall and question and answer. So, I mean, আশা করি যে যেখান থেকে ক্লাসটা উপভোগ করতেছ it is high time এবং so that properly সঠিকভাবে সঠিক স্থানে ব্যবহার করার আমি 100% আশা করি সো আজকে আমরা যে দুটি বিষয় আমরা আলোচনা করেছি সেটি বাড়িতে আমরা আরো চেষ্টা করব আর ভালোভাবে চেষ্টা করব তো তোমাদের আমি এখন একটি কাজ দিচ্ছি সেই কাজটা গ্রামার বইয়ে অবশ্যই আছে দেখতে পারবা বাড়িতে বসে সো এই বিষয়টা আরো একটু লক্ষ্য করবা যদি সাবজেক্ট ইট থাকে ইট তারপর সাবজেক্ট থাকে ইট প্লাস সাবজেক্ট প্লাস যদি এখানে ওয়ার থাকে
First form থাকে যেমন if I were বাড়িতে প্র্যাকটিস করবা যদি if I were থাকে সাব if if এর পরে যদি I থাকে তারপরে বার এগুলোর বারগুলো যদি first form এ থাকে তাহলে আমরা কি করব তাহলে আমরা কি করব if I were a bird এই পর্যন্ত আমরা দিলাম if I were a bird যদি আমি একটি পাখি হতাম তাহলে আমরা এখানে কি দেব আই কুড ফ্লাই আমি উড়তে পারতাম এই ধরনের ইফ আই ওয়্যার এ প্রেসিডেন্ট ইফ আই ওয়্যার এ প্রাইম মিনিস্টার ইফ আই ওয়্যার এ স্টুডেন্ট ইফ আই ওয়্যার এ বেবি এই ধরনের যদি কোনো সাজেস্ট থাকে অর ইফ আই ওয়্যার এ পলিটিশিয়ান সো এনি এনি টপিকস এনি সাবজেক্ট ইফ আই তারপর যদি আমরা দেখি ওয়্যার চলে আসে তাহলে এটারও রুল আছে আশা করি বাড়িতে বাড়ির কাজ করতে এটাই হোমওয়ার্ক আমি হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্ক বাড়িতে এগুলা প্র্যাকটিস করবা যে ইফ টাকার পর ইফ প্লাস আই প্লাস ইউরের বারগুলো যদি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট থাকে যে ওয়্যার যদি ওয়্যার থাকে তাহলে আমরা এগুলা কিভাবে ব্যবহার করব উড এর মাইট তারপরে কুড তারপরে শুন এই যে বিষয়গুলো আমরা কিভাবে ব্যবহার করব বাড়িতে আশা করি একটু বইগুলোর সামনে নিয়ে একটু লক্ষ্য করলে আমাদের এই জিনিসটা সহজ হয়ে যাবে যে ই প্লাস আই প্লাস ওয়ার যদি থাকে তারপর পরবর্তীতে আমরা কি করব এখানে কুড বসাতে পারবো মাই বসাতে পারবো উড বসাতে পারবো এই জিনিসটা আমরা প্রপারলি ইউজ করার চেষ্টা করব বাড়িতে আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম আমরা যে যেখানে যে 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 অবস্থায় থাকি সুস্থ থাকবো ভালো থাকবো এবং সুন্দর থাকবো পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করব মানে আমরা লেখাপড়া চালিয়ে যাব যদিও আমরা সরাসরি ক্লাসে আসতে পারছি না কিন্তু আমাদের এখন আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশেই আমরা চালিয়ে যাচ্ছি আমাদের অনলাইন ক্লাসগুলো ছাত্রছাত্রীরা আশা করি উপকৃত হবা চেষ্টা করবা আমাদের এই সমস্যাগুলো সমাধান করার আরো আরো ভালোভাবে বাড়িতে চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো থ্যাংক ইউ এভরিওয়ান